A Ganesh Puja was organized by Bardowali Bebosayi Samity on Monday evening. State Chief Minister Dr. Manik Saha, AMC Mayor Dipak Majumdar, and other functionaries of BJP attended the rituals. Ganesh Chaturthi is a day that marks the deity's rebirth to represent new beginnings. As it has been registered before, this year Ganesh Puja will start from 19 September to 28 September, which is why Ganesh Puja was organized throughout the state at different places starting from Monday evening. A Ganesh Puja was organized by Bardowali Bebosayi Samity on Monday evening. State Chief Minister Dr. Manik Saha, AMC Mayor Dipak Majumdar, and other functionaries of BJP attended the rituals. আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে যে পুজো আর্চার মধ্যে মানুষ থাকে এবং এতে করে নিজের বাড়ির আশেপাশ তার সমাজ সব জায়গায় একটা অদ্ভুত একটা মানে আধ্যাত্মিক চেতনা যেটাকে বলে সেই চেতনায় কিন্তু আমরা এখন সমৃদ্ধ হয়েছি এবং আমরা যদি সেই এইভাবেই থাকি এবং এই চিন্তাভাবনায় থাকি তাহলে আমরা কিন্তু ডিবেট করার চান্স কম থাকে আমরা ঘর থেকে যখন বেরোই পুজো অর্চনা করে অনেকে বা ঠাকুরকে স্মরণ করে আমরা বেরোই বেরিয়ে কিন্তু বিভিন্ন কাজে বা সমাজের মার পেঁচে আবার আমরা ভুলে যাই যে আমাদের আসল কাজটা কি আমাদের আসল ধর্ম যেটা সেটা হচ্ছে কর্ম কাজ আমাদের করতে হবে আমরা জানি যে গীতায়ও বলেছে যে কাজ করে যাও ফলের আশা করে আর উপরওয়ালা কিন্তু সবার জন্য কে কোথায় থাকবে কী করবে সব ঠিক করা খালি দেখছে ওয়েদার ইউ আর ডুইং ওয়াল কাজ যদি ঠিক ঠিকভাবে করো তাহলে তোমার জন্য তৈরি আছে উপরওয়ালা তাহলে দিয়ে তো আমরা ভালো কাজ করবো উদ্ভাবনী যে চিন্তাভাবনা সেগুলো ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা কাজ করবো এবং আমাদের মধ্যে যে একটা ভাতৃত্ব বোধ সেটা আমাদের জাগাত আমরা এই পৃথিবীতে জন্মেছি আমরা একজন আরেকজনের সুখে দুঃখে একসাথে থাকার জন্য আমরা মাঝে মাঝে খালি আমাদের জন্য ভাবি কিন্তু এই ভাবনার থেকে যদি আমরা মনে করি যে আমরা সবার সাথে আমরা থাকবো সবার সমস্যা যদি হয় সেই সমস্যার সমাধান আমরা ঢুকিয়ে হবে তবেই সেটা সম্ভব সরকার একা পাবে তো সেই চিন্তাভাবনায় আমরা আগামী দিন আজকের এই গণেশ পুজোতে আমি সবার কাছে আবেদন করব এবং এখানে যারাই উপস্থিত আছেন আমরা এই এলাকার আমি বিধায়ক মুখ্যমন্ত্রী তো করে তো আমরা চেষ্টা করছি যে যার যে সমস্যা আছে সে সমস্যা যাতে আমরা সমাধান করতে পারি আগে একটা সময় ছিল সমস্যা সৃষ্টি করে সবাই ভাবে থাকতে পারে যে জায়গায় আর আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে সমস্যা নিরসন করে আমরা থাকতে পারি সবার 100% করতে পারবো সেটা নয় সম্ভব এবং সেইভাবে আমরা কাজ করছি এখানে আমরা রাস্তাঘাট জল বিদ্যুৎ এবং আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে যেভাবে যোগাযোগ ব্যবস্থা এখানে এত পুষ্ট হয়েছে ত্রিপুরাতে এখন আমাদের চিন্তা করতে হয় না যে বাইরে যাওয়ার ক্ষেত্রেই হোক স্বাস্থ্যক্ষেত্র আমরা অনেক বেশি কাজ করছি আরও করবো শেষ নেই কিছু করার এবং আমাদের এই সরকার মানে আমরা কিন্তু একদম ট্রান্সপারেন্সি সরকার আমরা বারবার যে বলি অনেকে চেষ্টা করে এর মধ্যে একটা মানে দুধের মধ্যে যেরকম একটা ছিটা ফেলে দিতে চায় যাতে দুধটা নষ্ট হয়ে যায় অনেকে চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হবে কারণ আমাদের নিজের বিবেক কী বলছে আমরা ঠিকভাবে আছি কি সেটা তো বেরিয়ে পড়ে নিজের বিবেককে আর যত্ন করতে হবে রিপোর্টেড বাই প্রণব ফ্রম আগরতলা চিনিখরাং